গুড মর্নিং ক্লাস ওয়ান, তোমরা আজকে বের করে নাও নতুন গণিত। নতুন গণিত বই থেকে 13 নম্বর পাঠ। নতুন গণিত বই থেকে পাঠ তেরো, পৃষ্ঠা নম্বর হলো 102। 102 পৃষ্ঠা, পাঠ নম্বর 13। পাঠের নাম হলো টাকা পয়সা। দেখেন এখানে কি লেখা আছে, এসব মুদ্রা ও টাকার নোটের সঙ্গে পরিচিত হই। এগুলো হলো মুদ্রা, যেগুলোকে আমরা পয়সা বলি। এগুলো হলো মুদ্রা বা কয়েন, আর এগুলো হলো নোট মানে টাকা। এটা হলো 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা, 5 টাকার মুদ্রা, এটা হলো 10 টাকার মুদ্রা, এটা হলো 5 টাকার নোট, নিচে লেখা আছে 5 টাকা, এটা হলো 10 টাকার নোট, এটা হলো 20 টাকার নোট, এটা হলো 50 টাকার নোট। তোমরা এই সবগুলি মুদ্রা এবং সবগুলি নোটকে কপির মধ্যে সুন্দর করে ড্রয়িং করে ফটো উঠিয়ে পাঠাবে। তারপর এখানে এসো মিলিয়ে নিই। এখন আমরা বাঁ দিক এবং ডান দিকে মিলিয়ে নেব। এটা হলো একটি 2 টাকার মুদ্রা। হ্যাঁ, এটা হলো 2 টাকার মুদ্রা। আমরা এখান থেকে খুঁজে বের করে নেবো 2 টাকা কোথায় আছে। এখানে আছে 2 টাকা, তো 2 টাকার মুদ্রাকে 2 টাকা লেখা আছে, তার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। এটা হলো 5 টাকার মুদ্রা। আমরা এখান থেকে খুঁজে বের করবো 5 টাকা কোথায় আছে, 5 টাকার সঙ্গে মিলিয়ে নেব। এটা হলো 20 টাকার নোট, এটা হলো 10 টাকার নোট, এটা হলো 50 টাকার নোট। আমরা বাঁ দিকটি ডান দিকের সঙ্গে মিলিয়ে সুন্দর করে ফটো উঠিয়ে পাঠাবো সবাই। তার পরের পৃষ্ঠাতে দেখে নেই, লেখা আছে আলোচনা করে নিচের জিনিসগুলোর দাম লেখো শিক্ষক ও অভিভাবকের সহায়তায়। মানে তোমরা তোমাদের মা বাবার বা অভিভাবকের সাহায্য নিয়ে এগুলির দাম লিখবে। এটা কি? এটা হলো একটি ইরেজার বা রবার। একটি রবারের দাম কত? তোমরা যখন রবার কিনো দোকান থেকে, লাইব্রেরি থেকে, একটা রবারের দাম কত এখানে লিখবে। কিন্তু 5 টাকা দিয়ে কিনে থাকো লিখবে 5 টাকা, 3 টাকা দিয়ে কিনলে লিখবে 3 টাকা, 3 লিখবে বা 5 লিখবে। সেরকম একটি পেন্সিলের দাম কত? একটি পেন্সিলের দাম কত তোমরা এখানে লিখবে। একটি বাঁশির দাম কত এখানে লিখবে। তারপর একটি বলের দাম কত, এটা হলো বল, বলের দাম কত হয় এখানে লিখবে। একটি বেলুনের দাম কত এখানে লিখবে। একটি স্কেলের দাম কত এখানে সুন্দর করে লিখে ফটোটি পাঠাবে। দেখেন তার পরের পৃষ্ঠা, আমাদের বইয়ের লাস্ট পৃষ্ঠা, কী লেখা আছে, নিচে বিভিন্ন জিনিসের দাম দেওয়া আছে, প্রতিটি জিনিসের জন্য কোন কোন নোট বা মুদ্রা লাগবে তা লেখো। এখানে মুদ্রা আছে, 1 টাকার আছে, 2 টাকার আছে, 5 টাকার আছে, 10 টাকার আছে, ঠিক আছে, মুদ্রাগুলো দেখে নাও। মুদ্রা আছে, তারপর টাকার নোট আছে। এখানে একটি বল আছে, বলটির দাম 15 টাকা। তোমরা এখান থেকে কোন কোন মুদ্রাগুলো বা নোটগুলো দেবে। তোমরা এখান থেকে 5 টাকার মুদ্রা দেবে আর 10 টাকার নোট দেবে। এখানে সুন্দর করে লিখবে, 10 লিখবে, 10 যোগ 5 টাকার মুদ্রা দেবে, ব্র্যাকেট দেবে, কত হল এখানে টাকা লাগবে, টাকাটা কয়াকার কা, মানে একটি 10 টাকার নোট, একটি 5 টাকার মুদ্রা। সেরূপ এখানে একটি ব্যাট আছে, ব্যাটের দাম হলো 20 টাকা, কী দেবে এখানে লাগবে, 20 টাকার নোট দেবে। এটার দাম হলো 18 টাকা, কী কী নোট লাগবে, 10 টাকা যোগ 5 টাকা যোগ 2 টাকা যোগ 1 টাকা, এগুলো ব্র্যাকেট দিয়ে লাগবে। তারপর এখানে একটি কলা আছে, কলার দাম 10 টাকা, একটি 10 টাকার নোট দেবে। এটার দাম হলো 14 টাকা, কী কী দেবে, 10 টাকা দেবে, 2 টাকা দেবে, 2 টাকা দেবে। এটার দাম 12 টাকা, 10 টাকা দেবে, 2 টাকা দেবে। এটার দাম 16 টাকা, 10 টাকা দেবে, 5 টাকা দেবে, 1 টাকা দেবে। এটা হলো 5 টাকার বা একটি মুদ্রা দেবে। তারপর সুন্দর করে ফটো উঠিয়ে পাঠাবে সবাই।